সকল দর্শক দেখুন কিভাবে হাটে বার্গেনিং হয়। এই যে দেখুন, ভাই কোন কোন গরুটা বিক্রির কথা চলছে? আচ্ছা বক না, এটার দাম কত আপনি বলছেন? ১৬,০০০ উনি কত দিতে যাচ্ছে? ৪,৫০ আপনার পোষাচ্ছে না? না ভাই, মানে আপনার লাস্ট কত? ১৫ নিচে আপনি বেচবেন না। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে হাটটা দেখছেন, দিনাজপুরের রেলবাজার হাট, ঐতিহ্যবাহী রেলবাজার হাট। আজ ২৩শে আগস্ট ২০২০ রবিবার, প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে এখানে হাট বসে। এটা একসময় অনেক ঐতিহ্যবাহী এবং অনেক বড় হাট ছিল, কিন্তু হাটটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তবে ইদানিং হাটটাতে কিছু গড়ে উঠছে। আমরা কখনোই আপনাদেরকে বলি না যে দূর দূরান্ত থেকে আপনারা এই হাটের উদ্দেশ্যে আসেন, কারণ এই হাটে আপনারা এত বেশি গরু পাবেন না। তবে আপনারা যদি অল্প পয়সায় গরু দুই একটা নিতে চান দিনাজপুরের অন্য হাটের উদ্দেশ্যে এসে, তবে আপনারা এই হাটে এসে ঘুরে যেতে পারেন। তা আমরা এখানে একটা দেখছি, এদিকে বকনা, এই বকনাটা কত যাচ্ছেন ভাই? ২৮,০০০ তো দামটা বেশি যাচ্ছেন। ক্রেতা কত বলছে? ২৪ পর্যন্ত বলছে, দিচ্ছেন না? ২৫ হইলে দিই। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এদিকে একটু দেখি, একজন মুরব্বী বসে আছে। আসসালামু আলাইকুম। আজকে কয়টা আনছেন? দুইটা বকনা। এটা দাম কত যাচ্ছে? ২৪। আর এই যে এটা, এটা ২২। ক্রেতা কত বলছে? এটা ১৭ পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত? ১৯। আর এই যে এটা নিয়ত? ২১,০০০ এটা নিয়ত। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা এই দেখানোর চেষ্টা করছি আমরা দিনাজপুর রেলবাজার হাট থেকে। তারপরে এই সাদাটার দাম তো আপনাদেরকে জানিয়ে দিই ভাই। এই কালোগুলা কত করে যাচ্ছে? চাইলাম তো এই কালোগুলা চাইলাম কত? চাইছি উঠেছি এটা উনি। তারপরে একটু এখানে দেখি বকনা, এই জোড়া কত যাচ্ছেন ভাই? ৫৫,০০০। ক্রেতা কত বলছে? ৫০-এর নিচে বলছে, মানে ৫০ আপনার নিয়ত নাকি? এই যে দেখছেন শাহিওয়াল, দুইটাই শাহিওয়াল, দুইটা শাহিওয়াল। এটা শাহিওয়াল ১০০% বলবো না, তবে কিছু শাহিওয়াল রয়েছে। তারপরে আসুন, এই যে এই কোনারটা কি? এটা দেশি, এটার দাম কত আছে? ২৫ চাইছেন, আর নিয়ত কত? মানে ২০-২২ এটা নিয়ত। এই যে দেশি, এই যে দেখুন একই সাইজ, এগুলো ওনারা বলছে ২৫ আর এটা ২০। তারপরে এখানে দেখি এটা, আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছে? ২টা। কোন দুইটা? এই দুইটা, এদের তো দুইটা পাচ্ছি। কোনটা? আচ্ছা সাদাটা সার, এই সারটার দাম কত যাচ্ছে? এটার দাম চাইছি ১৭,০০০। ১৭,৫০০ চাইছেন? ক্রেতা কত বলছে? ১৪। আর আপনার নিয়ত? আমার নিয়ত ১৫,০০০। ১৫,০০০। আর এই যে লালটা? লালটা বলতেছে ১৭,০০০। ১৭,০০০ মানুষ বলছে, আর আপনি চাইছেন কত? আমি চাইছি ১৮,০০০। ১৮,০০০। আচ্ছা এটা বকনা। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই রেলবাজার হাট থেকে ছোট ছোট সার এবং বকনা, এগুলোই মূলত বেশি উঠে। এখানে একটু বড় জাতের একটু সার দেখছি, তো বড় জাতের সার দেখছি। এটা ক্রস, আচ্ছা এটা ক্রস আর এটা দেশি ভাই। দেশিটা কত যাচ্ছেন? ২৭ চাইছেন? আর ক্রেতা কত বলছে? কেউ দাম বলেনি, মানে নিয়ত কত? ২৫। আর এই যে এটা, এটা ২৭ হলে দিয়ে দেবো। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই সার গরু দুটো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একটু দূর থেকে। ওটা দেশি আর এটা ক্রস, ওটা ২৫,০০০,
এই যে এটা 25,000 দেখুন দেশাল একদম ছোট আর এটা হলো 27,000 আপনারা যারা মোটা তাজা করেন খামার খামারের জন্য এই সমস্ত গরু মানুষ নেয় এরপর একটা দেশি একটা সার গরু দেখছি আমরা ভাই দাম কত যাচ্ছে আমার ভাই কত যাচ্ছেন 26 ভাই 26 আর ক্রেতা কত বলে এটা দাম বলে নাকি ভাই 25 25 ও আজকে কি বৃষ্টির জন্য ব্যবসাটা খারাপ আচ্ছা আচ্ছা শুনছেন আপনারা বৃষ্টির জন্য বুনারা বলছে যে কাস্টমারের খুব অভাব দেখা দিয়েছে তারপরে আমরা একটু এদিকে দেখি এখানে একটা সার গরু দেখছি এটা দাম কত যাচ্ছেন হ্যাঁ 35,000 টাকা দাম চাইছেন ক্রেতা কত বলছে এই পর্যন্ত কেউ বলেনি তা দামই এখনো ক্রেতার খুব অভাব কারণ আপনারা দেখছেন যে বৃষ্টি পড়ছে কিন্তু এবং কিছুক্ষণ আগে ভালো বৃষ্টি হয়ে গিয়েছে তারপর একটু এখানে দেখি ভাই এটা কত যাচ্ছেন হ্যাঁ 35 32 আর ক্রেতা কত বলছে 26,000 পর্যন্ত দাম উঠছে আর আপনার নিয়ত কত 2,800 দিয়ে দিবেন যে দেখছেন তারপরে আমরা এখানে একটু দেখি এই দেশিটা কত যাচ্ছেন কাকা 31 চাইছেন ক্রেতা কত বলছে এখন পর্যন্ত 26,500 পর্যন্ত দাম হচ্ছে আপনার নিয়ত কত আর একটু বাড়লে 28,500 পর্যন্ত নিয়ত করছে আচ্ছা ধন্যবাদ তারপরে এখানে দেখি ছোট ছোট সার সার কত দাম চাচ্ছেন এইটার 32 আর এটা 34 এটা দাম করছে কত 30-এর নিচে আর এটা 28 মানে আপনার নিয়ত কত হ্যাঁ দুইটা 60 হলে আপনি দিবেন আপনার নিয়ত করছেন এই যে দেখুন দুটো কাছাকাছি তবে একটা একটু বড় উনি বলছে যে নিয়ত করেছে 60,000 হলে দিয়ে দিবে দুটো 30,000 টাকা তারপরে ভাই এটা বিক্রি হয়ে গেল কত দিয়ে বিক্রি হলো 27,000 টাকা দিয়ে যে দেখুন এই সার গরুটি রেলবাজার হাট থেকে 27,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে আপনাদেরকে বিক্রিত গরুগুলিও আমরা দাম জানানোর চেষ্টা করছি আপনারা একটা ধারণা পাবেন যে এই হাটে কী দরে গরু আসলে বিক্রি হয় তারপর আসুন প্রদর্শক আপনারা দেখছেন এখানে কিছু গরু উঠে বেশি গরু উঠে না আমরা ওই জন্য আপনাদেরকে কখনোই বলি না যে এই হাটের উদ্দেশ্যে আপনারা আসেন কত দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 28,500 ক্রেতা কত পর্যন্ত বলছে কেউ বলে নাই মানে বৃষ্টির জন্য কেউ আসতেছে না তাও আপনার নিয়ত কত 24-25 তারপরে এখানে একটা বকনা দেখছি শাইওয়াল বাচ্চা এই যে ভাই কত দাম চাচ্ছেন তারপরে ক্রেতা কত বলছে 22-23 আর আপনার নিয়ত কত 25 হলে দেবো এই যে শুনছেন সুপ্রিয় দর্শক দিনাজপুর রেল বাজার হাট আবারও জানিয়ে রেখে আজ 23 আগস্ট 2020 রবিবার বৃহস্পতি এবং রবিবারে এখানে হাট বসে তো আপনাদেরকে আমরা আগে জানিয়ে রেখেছি যে আপনারা কখনোই এই হাটের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আসবেন না কারণ আপনারা দেখছেন এই হাটে খুব একটা বেশি গরু উঠে না এটা একসময় ঐতিহ্যবাহী এবং অনেক বড় হাট ছিল ধীরে ধীরে হাটটা ছোট হয়ে আসছে তবে ইদানিং হাটটা একটু জমে উঠছে ধীরে ধীরে আমরা আসুন এ পাশে আমরা দেখি এ পাশে দু চারটা গরু উঠেছে এই যে দেখছেন এ পাশে দু চারটা গরু উঠেছে এটা কি আড্ডা কাকা আচ্ছা গাবি এটার দাম কত যাচ্ছে 28 ক্রেতা কত বলছে 20-21 আপনার নিয়ত কত 22-22 হলে আপনি দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন আটদাতের গাভি অনেকে এই ধরনের গাভি বাড়িতে খামার করতে চায় এটাকে গাভি দাঁত কয়টা আগর এটার দাম কত যাচ্ছে 32 ক্রেতা কত বলছে ভাই 26-26 আর আপনার নিয়ত 28 হলে এই যে শুনছেন সুপ্রিয় দর্শক এখানে দু একটি করে সব জাতেরই গরু
এই যে এখানে গাভী গরু দেখছেন আপনারা, তো বড় ষাঁড় গরুও দেখছেন, সবই একটু ছোট ছোট গরু এবং সব জাতের গরু এখানে ওঠে। তো এই ভিডিওটি আপনারা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।